আজকে আমি ঠিক করেছি যে নাটকের কমেন্ট সেকশনে যারা যারা কমেন্ট করেছেন তাদের সেই সব কমেন্টের মধ্যে থেকে কিছু কমেন্ট আপনাদের সামনে তুলে ধরব, কারণ আমার মনে হয় তারাই একমাত্র এই নাটকের সঠিক মূল্যায়ন করতে পেরেছেন। হ্যালো বন্ধুরা, আমি অভি, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে এই পড়ন্ত বিকেলে আর সন্ধ্যা শুভারম্ভে আমরা আবার একখানা অতীব অসাধারণ নাটক, সাংঘাতিক রকম ভাবে শিক্ষা প্রদান করা নাটক নিয়ে আলোচনা করতে চলে এসেছি, যার নাম ভাইয়া ডাকা নিষেধ। আর এই নাটকের মুখ্য ভূমিকাতে অভিনয় করেছে জোবান এবং কেয়া পায়ে। আর এই নাটকের ডিরেকশন দিয়েছেন সাহিদুল নবী আর গল্প লিখেছেন নির্জন মুমিন। এই দুজন মানুষকে, মানে ডিরেক্টর এবং স্টোরি রাইটারের, একটা একটা করে অস্কার প্রাপ্য। কারণ ডিরেক্টর এমন একখানা গল্প নিয়ে নাটক বানিয়েছেন যেইখানে আমি তন্ন তন্ন করে খুঁজো একটা লাইনও গল্প খুঁজে পেলাম। সেই জায়গা থেকে অবশ্যই ডিরেক্টরকে একখানা অস্কার দেওয়া উচিত। আর গল্প লেখক এমন গল্প লিখেছেন সেটা অতীব সূক্ষ্ম দৃষ্টি দিয়ে সেটা খুঁজে বের করতে হয়, সেই জায়গা থেকে ওনারও একখানা অস্কার প্রাপ্য। আর এমন সূক্ষ্ম প্রতিভা ধারণ করা মানুষদের কাজ নিয়ে আমি আলোচনা করব অথবা রিভিউ করব, এতটা অসাধারণ জ্ঞান আমার নেই। তাই আজকে আমি ঠিক করেছি যে নাটকের কমেন্ট সেকশনে যারা যারা কমেন্ট করেছেন তাদের সেই সব কমেন্টের মধ্যে থেকে কিছু কমেন্ট আপনাদের সামনে তুলে ধরব, অবশ্যই সেটা ইউটিউব থেকেই, কারণ আমার মনে হয় তারাই একমাত্র এই নাটকের সঠিক মূল্যায়ন করতে পেরেছেন। সবার প্রথম কমেন্ট হলো আনামুল হকের। ইনি বলছেন, বো, ইনি একখানা চার অক্ষরের গালাগাল দিয়ে, মানে পরিচালককে দিয়েছেন আর কি, সেটা হচ্ছে ব দিয়ে শুরু। ওকে, বুঝতে পারছি যে আপনার নাটকটি দেখে বেশ একটা জ্বলন অনুভব করছেন, আপনার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত হয়তো একটুখানি জ্বলে ঠলে গেছে, কিন্তু ব্যাপারটা কি বলুন তো, নাটকের একজন পরিচালককে আপনি এমনভাবে কুকথা বলবেন সেটা তো ঠিক না। হাজার হোক উনি একজন পরিচালক, আপনি ক্রিয়েটিভ ওয়েতে আপনার মতবাদ প্রকাশ করুন, তাতে কোনো প্রবলেম নেই। নেক্সট কমেন্ট হলো মোহাম্মদ হাসিবুর রশিদ সরকার। বাজে নাটক একটা, মানে এখানে উনিও নিজের মনের মধ্যে একখানা গালাগাল দিয়েছেন, কিন্তু উনি ওইটা ওই ইমোজির যে অনেক রকমের প্যাটার্ন আছে না, সেই প্যাটার্নের মধ্যে দিয়ে নিজের মনের ভাবটা প্রকাশ করেছেন। এখানে বেশ মনের ভাবও প্রকাশ হয়ে গেল আর নিজের মুখ থেকে কুকথাও বার করতে হলো না, অ্যান্ড দিস ইজ কল ক্রিয়েটিভিটি। পরের কমেন্টে চলে যাই, ইনি হলেন রেহমান। ইনি বলছেন যে ছাগলামি মার্কা নাটক। ঠিক আছে, উনি আরো লিখছেন, জোবানের কারণেই ভিউজ হচ্ছে, এটা একদম ঠিক কথা বলেছেন। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছেন, কিন্তু তার সাথে কেয়া পাইলো আছে, ওনাকে দেখতেও মানুষজন আসে, সেটা একটুখানি মাথায় রাখবেন। হ্যাঁ, উনি আরো অনেক কিছু লিখেছেন, সেটা হলো জোবানের এই পাডামি না করলে পারত। পাডামি মানে এটা কি, এটা ঠিক বুঝলাম না। তো যাই হোক, আপনি আপনার মনের ভাবটা প্রকাশ করেছেন, এটাই অনেক ভালো এবং বেশ সুন্দরভাবে মজার ছলেই করেছেন। পরের কমেন্ট লিখেছেন, এটা কিন্তু মজার আছে, এনার নাম হলো আয়েশা সর্দার। ইনি লিখছেন, এই নায়িকা অভিনয় একদম ভালো লাগে না। কেন ম্যাডাম, এই নায়িকা করলোটা কি আপনার, কেয়া পায়েলকে, মানে কেয়া পায়েলের অভিনয় কেন ভালো লাগে না, কেমন সুন্দর দেখতে একটা ফুটফুটে মেয়ে, কি করেছে। উনি আরো লিখেছেন, উনি লিখছেন যে কিরকম যেন ডুমড কেয়ার চেহারা, মানে ডুমড কেয়ার চেহারাটা কেমন দেখতে হয়, এটা তো নতুন জিনিস মশাই, চেহারার মধ্যে ডুমড কেয়ার ভাব রয়েছে। উনি আরো লিখছেন, দাঁড়ান, উনি আরো লিখেছেন, নাটকেও এখন সিনেমার মতন জড়িয়ে ধরে বাস্তবের সংসার টিপে কেমনে। আপনি মনে হয় একটুখানি কনজারভেটিভ, আপনার যদি বয়ফ্রেন্ড থাকে অথবা আপনি যদি বিবাহিত হন না, একটুখানি জড়িয়ে ধরবেন দেখবেন ভালোই লাগছে। পরের কমেন্টে, এই কমেন্টটা করেছেন নিয়ামত উল্লাহ। ইনি বলছেন, এরা কি কোনো স্টোরি খুঁজে পায় না। আরে স্যার, আপনি কি বলছেন, ডিরেক্টর অতীব সূক্ষ্ম দৃষ্টি দিয়ে স্টোরি খুঁজে বের করেছেন, না হলে পরে কোনো ডিরেক্টর সাধ্য ছিল এই গল্পের উপরে নাটক বানানোর। উনি আরো লিখছেন, আমাকে বললেই আরো ভালো নাটকের স্টোরি তৈরি করে দিতাম। হ্যাঁ, এটা কিন্তু একখানা খুব ভালো আইডিয়া, হ্যাঁ আমি মানছি এটা একটা খুব ভালো আইডিয়া, কারণ র্যান্ডাম স্টোরি পড়ে কিংবা র্যান্ডাম স্টোরি সিলেক্ট করলে পরে অনেক সময় ওই জায়গা থেকে কোনো রকম নতুন আইডিয়া চলে আসে, এটা বেশ ভালো আইডিয়া, এটা কিন্তু করতে পারেন, মানে ওনারা করতে পারেন। চলে যাই নেক্সট কমেন্টে,
মোহাম্মদ ভাই আনাম। এই ভাইয়া বলছেন, ভাইয়া ডাকলে সমস্যা হয়, এটা কি ধরনের হেঁড়া, ভাইয়া না ডেকে শালা ডাকবে? যদি এই বিষয়টা আপনি একটুখানি ডিরেক্টর এবং স্টোরি রাইটারকে বোঝাতে পারতেন তাহলে খুব ভালো হতো, তাহলে আমাদের আপনাদের সবার সময়টা বেঁচে যেত এবং প্রডিউসারের খরচাটাও বেঁচে যেত। নেক্সট কমেন্ট। আচ্ছা, এটা তো হচ্ছে একদম মানে সাংঘাতিক একখানা কমেন্ট। ইনি লিখছেন, এই আইডির নাম হলো চায়ের কাপ, আইডির নামটাও একখানা ইউনিক নাম। ইনি লিখছেন যে, কোমোডে বসে গল্প লিখলে যা হয় আর কি। মশাই, কোমোড ইজ দ্য আইডিয়াল প্লেস ফর থিঙ্কিং। বড় বড় বিজনেসম্যানেরা, ক্রিয়েটিভ পার্সনরা কোমোডে বসেই আইডিয়া ডেভেলপ করেন, তাই কোমোডটিকে কোনো রকম ভাবে ছোট করে দেখবেন না। আই এম ভেরি মাচ শিওর গল্পটি অন্য কোনো জায়গাতে লেখা হয়েছে, কোমোডে না, কোমোডে লিখলে পরে ভালো গল্প বেরোবে। তো এই গেল এক ধরনের কমেন্ট। এবার এই নাটকের কমেন্ট সেকশনে আরো অনেক লোক আছেন যারা খুবই ইতিবাচক কমেন্ট করেছে, কিন্তু বিষয়টি হলো এই নাটক দেখে তারা কি করে ইতিবাচক কমেন্ট করেছেন, মানে ওয়াও, নাইস, খুব সুন্দর, মানে তারপর ইগল টিমকে হচ্ছে ধন্যবাদ জানিয়েছেন এই নাটক বানানোর জন্যে, তারা কি দেখে এই নাটকটিকে সুন্দর নাটক বলেছেন আমি না ঠিক বুঝে উঠতে পারি। এবার এইখানে তাদের নাটকের বিষয়ে কি চিন্তা ভাবনা এবং কি ধারণা, সেই বিষয়ে আমি কোনো রকম মন্তব্য করতে যাচ্ছি। তো এই হলো ভাইয়া ডাকা নিষেধ নিয়ে আমার তরফ থেকে একটা ছোট্ট আলোচনা। নাটকটি আপনারা দেখতে পারেন যদি আপনাদের মাথা ধরাতে খুব ইচ্ছে হয়। তো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তাহলে আসি, আপনাদের সাথে আবার দেখা হবে আর আমার নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।